জনজাতি সংগঠনসমূহৰ সমন্বয়ৰক্ষী সমিতি অসমৰ দ্বাৰা আয়োজিত অসম জনজাতিসকলৰ সাংবিধানিক অধিকাৰ সুৰক্ষা শীৰ্ষক ৰাজ্যিক কৰ্মশালাখন বৃহস্পতিবাৰে পি ডব্লিউ ডি সন্মিলন আৰু প্ৰশিক্ষণ কেন্দ্ৰত দিনজোৰা কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হয়। জনজাতীয় সংগঠনসমূহৰ সমন্বয়ৰক্ষী সমিতি অসমৰ দ্বাৰা আয়োজিত অসমৰ জনজাতিসকলৰ সাংবিধানিক অধিকাৰ সুৰক্ষা শীৰ্ষক ৰাজ্যিক কৰ্মশালাখন বৃহস্পতিবাৰে পি ডব্লিউ ডি সন্মিলন আৰু প্ৰশিক্ষণ কেন্দ্ৰত দিনজোৰা কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হয়। ভাৰতবৰ্ষৰ সংবিধান অনুযায়ী ভাৰত চৰকাৰ আৰু অসম চৰকাৰে অসমৰ জনজাতিসকলক কেতবোৰ বিশেষ অধিকাৰ প্ৰদান কৰি আহিছে বুলি জানিবলৈ দিয়ে সদু অসম ট্ৰাইবেল সংঘৰ প্ৰধান সম্পাদক আদিত্য খাকলাৰীয়ে। লগতে তেওঁ কয় যে সংবিধান প্ৰদত্ত বিধি ব্যৱস্থাসমূহ যথাযথভাৱে কাৰ্যকৰী হোৱা হ'লে ৰাজ্যৰ জনজাতিসকল নিশ্চিতভাৱে উপকৃত হ'লেহেঁতেন। কিন্তু কেন্দ্ৰীয় আৰু ৰাজ্য চৰকাৰে সময়ে সময়ে গ্ৰহণ কৰা কেতবোৰ নীতি বা সিদ্ধান্তই জনজাতিসকলক সাংবিধানিক প্ৰাপ্য অধিকাৰৰ পৰা বঞ্চিত কৰা দেখা যায়। লগতে তেওঁ কয় যে সময়ে সময়ে চৰকাৰৰ ৰাজনৈতিক সদিচ্ছাৰ অভাৱ হেতু নিৰ্দিষ্ট আইন থকাৰ পিছতো কাৰ্যকৰী নোহোৱাৰ ফলত সমস্যাসমূহ সমস্যা হিচাপে থাকি যায় বুলি আদিত্য খাকলাৰীয়ে জানিবলৈ দিয়ে। লগতে তেওঁ কয় যাৰ ফলত জনজাতিসকলে কুপিত হৈ ৰাজপথলৈ ওলাই আহিবলৈ বাধ্য হয়। আজি জনজাতি সংগঠনসমূহৰ সমন্বয়ৰক্ষী সমিতি অসমে এটা ৰাজ্যিক কৰ্মশালা আমি অনুষ্ঠিত কৰিছোঁ আৰু এইটো হ'ল কনষ্টিটিউশ্যনেল ৰাইটছ অফ দি ট্ৰাইবেল পিপুল অফ আসাম, প্ৰটেকশ্যন অফ কনষ্টিটিউশ্যনেল ৰাইটছ। ভাৰত চৰকাৰ আৰু অসম চৰকাৰে ভাৰতীয় সংবিধান অনুযায়ী অসমৰ অনুসূচিত জনজাতিসকলক বিভিন্ন ধৰণৰ সাংবিধানিক সুৰক্ষা প্ৰদান কৰি আহিছে, সাংবিধানিক সা সুবিধা প্ৰদান কৰি আহিছে আৰু এইবোৰ যথাযথভাৱে কাৰ্যকৰী হোৱা হ'লে ট্ৰাইবেলসকলৰ যথেষ্ট উন্নতি হ'লহেঁতেন। কিন্তু আইন আছে, আইনবোৰ সময়মতে কাৰ্যকৰী নহয়, যথাযথভাৱে কাৰ্যকৰী নোহোৱাৰ ফলত সময়ে সময়ে জনজাতিসকল ক্ষোভিত হয় আৰু ক্ষোভিত হৈ নিজৰ দীৰ্ঘদিনীয়া সমস্যা সমাধান কৰিবৰ কাৰণে জনজাতিসকল সংঘবদ্ধ হৈ ৰাজপথলৈ ওলাই আহিবলৈ বাধ্য হয়। ইয়াৰ কেইবাটাও কাৰণ আছে যে ইণ্ডিয়ান কনষ্টিটিউশ্যনে যিবোৰ ৰাইটছ আমাক প্ৰভাইড কৰিছে এই অধিকাৰসমূহ যথাযথভাৱে কাৰ্যকৰী হোৱা আমি দেখা নাই। এতিয়া 1950তেই অসমৰ 9টাকে জনগোষ্ঠীক চেডুল ট্ৰাইব হিচাপে ৰিকগনাইজ কৰিলে, 2002ত আকৌ 5টা জনগোষ্ঠীক এছ টি হিচাপে ৰিকগনাইজ কৰিলে, কিন্তু কোটা এনহেন্স নকৰিলে, ছেইম কোটাই থাকিল, 10%ই থাকিল। আকৌ এতিয়া আমি দেখিছোঁ যে ভাৰতবৰ্ষই স্বাধীনতা লাভ কৰাৰ 75 বছৰৰ পিছতো ৰাজনৈতিকভাৱে, সামাজিকভাৱে, অৰ্থনৈতিকভাৱে, শৈক্ষিকভাৱে বহুগুণে আগবঢ়া, বৰ্তমানে স্বীকৃত জনজাতিসকলতকৈ বহুগুণে আগবঢ়া আৰু জনবহুল জনগোষ্ঠীক চেডুল ট্ৰাইব ষ্টেটাছ দিবলৈ আগবাঢ়ি আছে। কনষ্টিটিউশ্যন চেডুল ট্ৰাইব এমেণ্ডমেণ্ট বিল 2019 ৰাজ্যসভাত উত্থাপন কৰিছে, যিটোত ট্ৰাইবেলসকলৰ সম্পূৰ্ণ মানে পৰিপন্থী। আৰু এই বিলখন যদি পাছ হ'বলৈ যায় বা পপুলাৰ এণ্ড এডভান্স কমিউনিটিবিলাক যদি চেডুল ট্ৰাইব ষ্টেটাছ পায়, তেতিয়াহ'লে এক্সিষ্টিং ট্ৰাইবেলবিলাক পলিটিকেলি, ছ'চিয়েলি, ইকনমিকেলি, এডুকেশ্যনেলি সম্পূৰ্ণৰূপে মানে ধ্বংসপ্ৰাপ্ত হ'ব, মানে ডেষ্ট্ৰয় হ'ব বা মানে এক্সটাৰ্মিনেট কৰা হ'ব। গতিকে আমি ইয়াক তীব্ৰ বিৰোধিতা কৰোঁ। আজি মূল বিষয় হিচাপে আমি ৰাজ্যিক কৰ্মশালাত অনুসূচীকৰণৰ বিৰোধিতা আমি কৰিছোঁ। আমি সমল ব্যক্তি বহুকেইগৰাকী আমি মাতিছোঁ, প্ৰফেচৰ বেৰলাওকাৰজী আহিছে, শব্দ ৰাভা আহিছে, নামেশ্বৰ পিহু আহিছে আৰু মিথিয়াৰৰ চিফ প্ৰমোদ বড়ো ডাঙৰীয়া আহি আছে, ৰাভা অটোনমাছ কাউন্সিলৰ চিফ টংকেশ্বৰ ৰাভা ডাঙৰীয়া আহি আছে আৰু তেওঁলোকে ট্ৰাইবেলৰ যিবিলাক সাংবিধানিক অধিকাৰ, যেনে অসম ভূমি আৰু ৰাজহ আইনৰ 10ম অধ্যায় কাৰ্যকৰী কৰা, প্ৰদ্যুৎ কুমাৰ বৰদলৈৰ যি পি আই এল কেছ আছিলে, পি আই এল কেছত মাননীয় গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে যি ডাইৰেকশ্যন দিছে, সেই ডাইৰেকশ্যনখিনি মানি লৈ ৰাজ্য চৰকাৰে ট্ৰাইবেল বেল ব্লকৰ অবৈধ বেদখলকাৰীসকলক উচ্ছেদ কৰিব লাগে, অবৈধ ইণ্ডাষ্ট্ৰীবিলাকক উচ্ছেদ কৰিব লাগে, সেই দাবীটো আমি তুলিছোঁ আজি কৰ্মশালাই। ফৰেষ্ট ৰাইট ৰিকগনিশ্যন এক্ট 2006 প্ৰপাৰলি ইমপ্লিমেণ্ট কৰি বনবাসী ট্ৰাইবেলসকলক ভূমিস্বত্ব প্ৰদান কৰিব লাগে। মিছন বসুন্ধৰা 2ত সকলো ট্ৰাইবেলে ইয়াৰ সেৱাসমূহ গ্ৰহণ কৰাত মানে তেওঁলোকে সুবিধা নাপালে, ছাৰ্ভিচবিলাক গ্ৰহণ কৰাত তেওঁলোকৰ সমস্যা হ'ল, কাৰণ বহু গাঁও এনেকুৱা আছে য'ত
এটা কেডেষ্ট্রেল সার্ভে হওয়া নাই নন কেডেষ্ট্রেল গাঁওবিল সার্ভে করব লাগে শীঘ্রে আর মিশন বসুন্ধরা থ্রি স্টার্ট করে গভর্নমেন্টে রই যাওয়া ট্রাইবেলবিল ভূমি মানে ভূমির মানে সমস্যা সমাধানের কারণে একটা সুযোগ প্রদান করব লাগে তেনেকে চাকরি বাকরির ক্ষেত্রে আমি দেখিছো যে আসাম এসসিস এসটিস আর বিএসপি এক্ট 2012 এমেন্ড করেছে ইয়ার মানে যেটা বিধি নির্দেশনা অফিস মেমোরেন্ডাম আখুয়া মুক্ত নহল আজিও গ্রেড এইট এসটি এমপ্লয়ীবিল কনসিকুয়েন্সিয়াল সিনিয়রিটি প্রদান করা হওয়া নাই যার কারণে গ্রেড এর চাকরিবিল ট্রাইবেল এমপ্লয়িজ নাথাকিব ব্যাকলগ হিসাবে থাকিব আর কেতিয়াও আমার মানুষ কমিশনার সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি বা এডিশনাল চিফ সেক্রেটারি বা চিফ সেক্রেটারি পর্যায়লৈকে আমার ট্রাইবেল এমপ্লয়িজবিল প্রমোশন পয়ার কোনো সুযোগ না থাকিব গতিকে আমি রাজ্য সরকারক আহ্বান জানাইছো যে এটা রিভিউ করব লাগে 2023 জানুয়ারীত যে নতুন বিধি নির্দেশনা জারি করলে এই রিভিউ করব লাগে আর গ্রুপ এ টু যাতে ট্রাইবেল এমপ্লয়িজে প্রমোশন পাব পারে তার একটা ব্যবস্থা করব লাগে গতিকে যিপুর সাংবিধানিক আমার মানে ব্যবস্থা আছে সাংবিধানিকভাবে আমাক রক্ষণাবেক্ষণ দিছে যিপুর বিধি ব্যবস্থা আছে বিধি ব্যবস্থাবিলাকক মানে যথাযথভাবে ইমপ্লিমেন্ট করাটো আমি বিচার আজি কর্মশালার এটি মূল উদ্দেশ্য যে ট্রাইবেলর যেখানে কনস্টিটিউশনাল রাইট সেখানে প্রটেক্ট করব লাগিব আজি এটা কথা ওলাইছে লাস্ট শিলাপথারত যেটো বেঙ্গলী যুবছাত্র ফেডারেশনের অধিবেশনত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিশ্বকর্মায় হিমন্ত বিশ্বকর্মায় একটা বক্তব্য তাত রাখিছে যে এতিয়ারে পৰা বেঙ্গলী হিন্দু এস সি সকলেও ট্রাইবেল বেল ব্লকত ভূমি ক্রয় করব পাৰিব বুলি তেওঁ বক্তব্যত প্রকাশ করেছে ইয়াতে এটা কথা হল যে এস সি সকল অলরেডি প্রটেক্টেড কিন্তু সকলো এস সি প্রটেক্টেড নহয় মানে বিফোর ক্রিয়েশন অফ দি বেল ট্রাইবেল বেল ব্লক গঠনের আগরে পৰা যিবিলাক হিন্দু বেঙ্গলী শিডিউল কাস্ট হিসাবে রিকগনাইজ আছিলে তেওঁলোক প্রটেক্টেড ট্রাইবেল বেল ব্লক গঠন করার পিছত অহা কোনো হিন্দু বেঙ্গলী এস সি ট্রাইবেল বেল ব্লকত প্রটেক্টেড হব নোৱাৰে আর সেইটুক যদি প্রটেক্টেড করবলে যায় তেতিয়াহলে সিসি টুয়া কেউ বহি না থাকে আমি গণতান্ত্রিক আন্দোলন করিম আর ইয়ার প্রতিবাদ সাব্যস্ত করিম যথাযথভাবে কার্যকরী করা হওয়া নাই আইন আছে আইনবিলাকৰ প্রয়োগ হওয়া নাই চ্যাপ্টার 10 প্রয়োগ হওয়া নাই এতিয়া মানে শেডুল ট্রাইব এন্ড আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স রিকগনিশন অফ ফরেস্ট রাইট 2006 একখন মানে যথাযথভাবে কার্যকরী নোহার কারণে বহু বনবাসী রাইজে এটিও ভূমিস্বত্ব পোৱাৰ বঞ্চিত হয়ে আছে আর চ্যাপ্টার 10 প্রায় সকলো মানে ট্রাইবেল বেলস এন্ড ব্লকত লার্জ স্কেল এনক্রোচমেন্ট আছে লার্জ স্কেল এনক্রোচমেন্টর আমি আরটিআই করে গভর্নমেন্টক কেবাবারও আমি মেমোরেন্ডাম আকারে জমা দিছো কিন্তু আনহাতে হাইকোর্টেরও একটা ডাইরেকশন আছে যে ট্রাইবেল বেল ব্লকর ইলিগেল এনক্রোচারখিনি ইমিডিয়েটলি রিমুভ করব লাগে কিন্তু গভর্নমেন্টে আজিলেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা পরিলক্ষিত হওয়া নাই এটা সিবিআই তদন্ত মানে হাত দিয়েছে কিন্তু আমি ভাবিছিলো যে যেহেতু সিআইডিক দিছে সিআইডিয়ে গোটেই এনকোয়ারিখিনি কমপ্লিট করা হলে ইনভেস্টিগেশনটা সম্পূর্ণ করা হলে এমাহতে একটা রিপোর্ট দাখিল করলে হয় সিআইডিকো আধরুয়া করলে সিআইডির হাতের উপর কেসটি এটা সিবিআইক দিলে সিবিআইয়ে কেতিয়া এইটোর মানে মানে ইনভেস্টিগেশন কমপ্লিট করব কেতিয়া রিপোর্ট আহিব এটা আমি সন্দিহান হয়ে আছো গতি আমি আজির ওয়ার্কশপর জড়িয়ে আমি দাবি জানাইছো যে জুনমণি রাভার মিস্টেরিয়াস মানে মানে কিলিং যে রহস্য ঘন রহস্যর আবর্ত যেহেতু জুনমণি রাভার হত্যা হয়েছে আমি হত্যা হয়েছে বলিয়ে দাবি করেছো গতি ইয়ার ইনভেস্টিগেশনটো তাৎক্ষণিকভাবে হব লাগে এটা এক্সপিডাইট করব লাগে আর শীঘ্রে রাইজক গোটেই কথাবিলাক স্পষ্টকে জানাব লাগে।